দর্শক বন্ধুরা, এক্সট্রিম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে আমরা রয়েছি মিলন মেলা প্রাঙ্গণে, যেখানে আপনাদের আগেই জানিয়েছিলাম যে ফিট এক্সপো এবং স্পোর্ট এক্সপো এই যে ইভেন্ট হতে চলেছে তিন দিন ধরে, সেই ইভেন্টে কিন্তু আজ প্রথম দিন এবং প্রথম দিনেই জনসমাগম এবং দুটি আলাদা আলাদা হলে কিন্তু আলাদা আলাদা ইভেন্ট হচ্ছে। একদিকে যেমন ফিট এক্সপোতে ফিটনেসের প্রতি যে মানুষরা আগ্রহ দেখান, যারা ফিটনেসের প্রতি পাগল, সেই সকল মানুষ ভিড় জমিয়েছে। সেখানে ফিটনেসের বিভিন্ন রকমের ইভেন্ট হচ্ছে এবং সেখানে কিন্তু বডি বিল্ডিংয়েরও ইভেন্ট হচ্ছে, এবং সেখানে আমরা বডি বিল্ডিংয়ের ইন্ডিয়ান রক যাকে বলা হয় তাকেও আমরা পেয়েছিলাম, এবং তার সাথে বিভিন্ন কম্পিটিটরকেও আমরা দেখেছি। বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন সরঞ্জামও কিন্তু রয়েছে ফিটনেসের জন্য। এবং অন্যদিকে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু হচ্ছে স্পোর্ট এক্সপোর হল, যেখানে স্পোর্টসের বিভিন্ন রকম ইভেন্ট, যেখানে ধরুন কুস্তি, যেখানে ধরুন ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং বিভিন্ন রকমের কিন্তু ইভেন্ট এখানে হয়েছে এবং আগামী দুদিনেও হবে। এবং বিভিন্ন রকমের স্পোর্টসের যে জার্সি হয়, স্পোর্টসের যে আপনি ব্যাট বলুন, আপনি বল বলুন, আপনি ক্রিকেটের হেলমেট বলুন, যাই বলুন না কেন, সব পেয়ে যাবেন কিন্তু এই স্পোর্টস এক্সপোতে। এবং সেখানেও কিন্তু ভিড়ে ভিড়ানো এবং কি দৃশ্য রয়েছে সেই দৃশ্য কিন্তু আপনারা এক্সট্রিম বাংলার পর্দাতেই দেখতে পাবেন। এবং আমরা কিন্তু শুধু যে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি এমন নয়, যারা এখানে স্টল দিয়েছেন তাদের সাথেও কথা বলেছি, এবং একই সাথে মিলন মেলা প্রাঙ্গণের বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্ট হচ্ছে এবং নতুন নতুন ইভেন্ট কিন্তু বাংলার বুকে দেখা যাচ্ছে। এবং অসাধারণ একটা পরিবেশ এবং আলো উজ্জ্বল একটি পরিবেশ হয়ে রয়েছে, এবং সেই পরিবেশ কেমন সেটাই চলুন আজকে আমরা ঘুরে দেখব। তো চলুন সময় নষ্ট না করে চলে যাই। আপনারা যেরকম জানেন যে অলিম্পিক্সে কিন্তু আগামী যে অলিম্পিক্স আসছে সেখানে ব্রেকিং যে একটা ড্যান্স ফর্ম সেটা কিন্তু ইনক্লুডেড হয়েছে, এবং আমার সাথে রয়েছেন অভিজিৎ, যিনি কিন্তু আরেকটি অন্য ড্যান্স ফর্মের একজন পার্সন, এবং তার নাম অভিজিৎ আমি বলেছি। আরেকটা নাম আছে তোমার, একটু জানতে চাই। হ্যালো এভরিওয়ান, মাই সেলফ অভিজিৎ সরকার, পিপল অলসো নো মি অ্যাজ হাইপার। আমার যে ডান্স স্টাইলটা সেটার নাম হচ্ছে ক্রাম্প। বেসিক্যালি ক্রাম্প এলএ থেকে এসছে লস অ্যাঞ্জেলেস থেকে 2001 আর্লিতে। তো বেসিক্যালি আমি মোর দেন 5 ইয়ার ক্রাম্পে আছি, ইন্ডিয়ান ক্রাম্প কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি, কলকাতা ক্রাম্প কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি, হুগলি হিপ হপ মুভমেন্টকে। সো আই বিলং টু হিপ হপ স্ট্রিট কমিউনিটি অ্যান্ড ক্রাম্প। যেমনি এখন তুমি বললে যে ব্রেকিং অলরেডি 2024 অলিম্পিকে অ্যাসোসিয়েট হয়ে গেছে, সেরকম আমরা ক্রাম্পাররাও চাই যে 2024 না হলে তারপরে নেক্সট যে অলিম্পিক হবে সেটাতে ক্রাম্প অ্যাসোসিয়েট হোক। এর জন্য কোনো স্টেপ নিয়েছো এখন? যারা অলরেডি ক্রাম্প হেডস আছে তাদের প্ল্যানিং চলছে এরকমভাবে কিছুভাবে আমরাও অ্যাসোসিয়েট হই। কেন, যেমনি ব্রেকিং একটা ডান্স স্টাইল সাথে স্পোর্টসেও বিলং করে, ওরকম ক্রাম্পও একটা ডান্স স্টাইল, আর আস্তে আস্তে ক্রাম্প ফিট বলে একটা স্টাইল আরও তৈরি হচ্ছে যেটা ডান্স প্লাস ফিটনেস। সো আমাদেরও একটা হোপ আছে, আই হোপ যে এটা ফুলফিল হবে। এবং এখানে এই যে ফিট এক্সপো চলছে বা স্পোর্ট এক্সপো, সেখানে এসে তুমি যে তোমার ড্যান্স ফর্মটাকে রিপ্রেজেন্ট করলে, সেই অভিজ্ঞতাটা একটু যদি বল। ফার্স্ট অফ অল আমি প্রথমবার ফিট এক্সপোতে এসেছি, এটা আমার ফার্স্ট ইয়ার ফিট এক্সপোতে। ফিট এক্সপো তো আমার জন্য খুবই একটা নতুন এক্সপিরিয়েন্স। দেয়ার ইজ লট অফ ট্যালেন্ট, দেয়ার ইজ লট অফ জনরা লাইক বডি বিল্ডিং, ব্রেক ডান্স, জিমন্যাস্টিক এক্সেট্রা এক্সেট্রা। সো আমার এইখানে আসার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আর আমি ফার্স্ট টাইম এসেছি তো আমার অতটা কিছু রিপ্রেজেন্ট করা বা এক্সপিরিয়েন্স করা হয়নি, বাট যেটা আমি এক্সপিরিয়েন্স করে গেলাম, মেবি নেক্সট ইয়ার ফিট এক্সপোতে আমি আমার ফুল কলকাতা ক্রাম কমিউনিটিকে নিয়ে, যেমনি ব্রেকিং রিপ্রেজেন্ট হচ্ছে ওরকম ক্রামকে রিপ্রেজেন্ট করবো হোল ফিটনেস ওয়ার্ল্ডের সামনে, আই হোপ। এবং তুমি যেটা বললে যে অলিম্পিক্সকে তোমার একটা স্বপ্ন দেখছো, মানে একটা গোল যে অলিম্পিক্সে তোমার ড্যান্স ফর্মটা রিপ্রেজেন্ট হবে, সেক্ষেত্রে যে ফিট এক্সপো যে ইনিশিয়েটিভটা নিল, আর সেই বিষয়ে কী বলবে যে এটা একটা ছোটো ছোটো স্টেপ, এরকম ছোটো ছোটো স্টেপ নেওয়া খুব দরকার, বিকজ
অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই আর অল আর্টিস্ট অ্যাথলিট স্পোর্টসম্যান। আমাদের জন্য বিশেষ করে দরকার হয় একটা প্ল্যাটফর্ম, একটা স্টেজ যেখান থেকে আমরা নিজেদের স্কিলসকে রিপ্রেজেন্ট করতে পারি বা শোকেসিং করতে পারি, যেখান থেকে অনেক মানুষরা বা যারা ওজিস আছে, হেডস আছে, তারা দেখে সেটা একটা ইনিশিয়েট নিতে পারে যে কীভাবে ওই জিনিসগুলো আগে আরও এক্সপ্লোর করা যেতে পারে বা কীভাবে আগে পুশ করা যেতে পারে। বিকজ এন্ড অফ দি ডে আমরা যদি খালি একাই করে যাই তাহলে লোকের কাছে না আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। ফিট এক্সপো একটা বড়ো প্ল্যাটফর্ম, বিশাল বড়ো প্ল্যাটফর্ম, এখানে যদি তারা একটা আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে আর আমরা সেই অপরচুনিটিকে ইউজ করতে পারছি, ডেফিনেটলি আমাদের জন্য এটা বড়ো বিগার অপরচুনিটি। মিলন মেলা প্রাঙ্গণে কিন্তু এখন মানুষের সমাগম, যেখানে একদিকে যেমন ফিটনেসের জন্য মানুষ ছুটে আসছেন, অন্যদিকে কিন্তু বিভিন্ন স্পোর্টস ইভেন্টে মানুষ অংশগ্রহণ করছে। এমনই একজনের সাথে কিন্তু আমরা রয়েছি, তুমি আপনার নামটা জিজ্ঞেস করো। আমার নাম ঈশান ব্যানার্জি, আমার স্টেজ নেম ঈশান বিবিএক্স, আমার মিউজিশিয়ান এবং ফিটনেস মহলে। তো এখানে কেমন এক্সপিরিয়েন্স এখনো বলেন? আমি অ্যাকচুয়ালি আমার ফিটনেসের জার্নি ফ্যাট লস থেকে, তো এই একটুখানি কার্ডিও করছিলাম, বাট এখানে ঢুকে একটা অন্যরকমই একটা পরিবেশ। এটা মানে বেসিক্যালি যারা ফিটনেস অ্যাডিক্ট তাদের জন্য এটা একটা হেভেন। এখানে স্যাম্পেল পাওয়া যাচ্ছে প্রোটিনের, এখানে অনেক স্যাম্পেল পাওয়া যাচ্ছে প্রোটিন বার্স, লাইক ইটস অ্যান হেভেন ফর এনিবডি দ্যাটস ইন্টারেস্টেড ইন ফিটনেস। অ্যান্ড বিভিন্ন রকম ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্ট নিয়ে যদি কিছু বল। আমি নিজে এখানে ফিটনেসের ইভেন্ট হচ্ছে, এখানে ডান্স ব্যাটেল হচ্ছে হিপহপের, আমি নিজে বললাম মিউজিশিয়ান, আমার বিট বক্সের, তো বিট বক্সিং, তো আমি নিজেও ওখানে পারফর্ম করলাম। এখানে একটা আলাদা মহল, ওখানে একটা আলাদা মহল, অনেক কালারফুলভাবে ফিটনেসকে একটা এক্সাজারেট ওয়েতে খুব সুন্দরভাবে ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করছে, এটা খুবই ভালো লাগছে দেখতে। আমার কোনো আইডিয়া ছিল না অনেস্টলি এত বড় একটা কম্পিটিশন ফার্স্ট টাইম কম্পিট করতে চলেছি। When I was there in the backstage and pumping up, I was like, my heart was pounding, কি হবে, এটা তো গ্রুপ অফ ডেথ ছিল, সো মেনি পিপল, সো মেনি গুড ফিজিক অ্যান্ড অল। যখন স্টেজে উঠলাম, মাই হার্ট ওয়াজ পাউন্ডিং, দেন আই স্টার্টেড ডুইং মাই পোজিং ওয়েল, তারপরে বেরিয়ে গেল জিনিসটা। When I saw my people are cheering me up, তখন আমি করে গেলাম জিনিসটা, অ্যান্ড ইটস লাইক ইটস অ্যামেজিং, ইটস আ হিউজ ফিলিং যে এত বড় একটা ইভেন্ট ইন্ডিয়ার বুকে হচ্ছে, পুরো এশিয়ার একটা ইয়ে, তো এখানে ফিফথ হয়ে ইটস আ গুড ফিলিং অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট লুজ ইট। The thing is that denim model ta fit expo e first time organize hoyeche, thik ache, and it's a one of the exclusive category jeta ki khubi you know aesthetically pleasing ekta category jekhane ki normal gym goers ro participate korte parche, so eta onno, it's a non bodybuilding category, to ei category ta niye onekei ekta bhalo excitement drive chilo amader puro team er moddhe, and it was successful, khubi bhalo, it was worth it, every you know every group sobai bhalo perform koreche, and overall show ta khubi bhalo hoyeche. Thanks to Mr. Gagan Sasdev for organizing such a beautiful competition of denim model, and আমরা পাঁচজন মিলে টিমটাকে পুরোপুরি এটাতে হেল্প করেছি, সাপোর্ট করেছি অর্গানাইজ করাতে, অ্যান্ড ইট ওয়াজ ওভারঅল আ গ্রেট গ্রেট ইভেন্ট। ইভেন্টটা এর আগেও হয়েছে, তো তোমরা কি সেবারও ছিলে? ইয়েস, সেবারও আমরা ছিলাম, ওটা হয়েছিল সায়েন্স সিটির ভেতরে, বাট ওটার থেকে এটা জায়গাটা একটা বড়ো হিউজ, প্লেসটা অনেকটা বেশ ভালো, আর এটা অন্যরকম জায়গার একটা, তো এর মধ্যে আগের বারের থেকে এবারের মানে লোকের এটা খুব প্রে আছে, মানে এক্সপেকটেশনটাও বেশি, খুব বেশি এখানে আছে। আগের বারে স্টলটা অনেক ছোটো ছিল, তো এবারে জায়গাটা যেহেতু বড়ো হয়েছে, স্টলটাও আমাদের বড়ো হয়েছে এখানে, তো সেক্ষেত্রে আমাদের আগের বারের থেকে এবারে এক্সপিরিয়েন্সটা খুবই বেশি আমাদের এখানে আসছে। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।